এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর আজকের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও দিনকে দিন ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। ওমিক্রন আটকাতে ফের লকডাউন রাজ্যে, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের কোন কোন জেলাগুলিতে লকডাউনের সম্ভাবনা রয়েছে, কবে এবং কখন থেকে হতে পারে রাজ্যে লকডাউন, কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, প্রতিদিনই বাড়ছে সংক্রমিতের সংখ্যা। তার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, কারণ সেখানে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। 3রা জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে পারে সূত্রের খবর। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের শীর্ষ মহলে এই মুহূর্তে আলোচনা চলছে। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে। আসলে রাজ্যে প্রতিদিনই করোনা সংক্রমণ যেভাবে দ্রুত গতিতে বাড়ছে, তাতে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। তাই সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ চালু হতে পারে বলে সরকারের তরফে ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে কড়া বিধিনিষেধ জারি থাকলেও এখনই লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করা হবে না বলে অনুমান করা হচ্ছে। অবশ্য ট্রেন বাতিল করা না হলেও ট্রেনের সংখ্যা কমাতে পারে সরকার। পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হতে পারে। এছাড়াও সিনেমা হল, পানশালা, রেস্তোরাঁ, শপিং মলের মতো জায়গায় যত শতাংশ মানুষকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল তাও কমানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সরকারি এবং বেসরকারি অফিসের কর্মীদের উপস্থিতির ক্ষেত্রে কিছুটা হ্রাস টানা হতে পারে। তবে কয়েকদিন আগেই রাজ্যে ফের লকডাউন হবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে করোনার বাড়বাড়ন্তের জেরে রাজ্যগুলিকে ফের চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। 5 দফা পরামর্শ দিয়ে রাজ্যগুলিকে স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে। করোনা চিকিৎসার জন্য দ্রুত অস্থায়ী হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের নজরদারিতে বিশেষ দল গঠনের পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে। আংশিক লকডাউনে স্কুল এবং কলেজ বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে। তবে স্কুল কলেজ পুরোপুরি বন্ধ করা হবে নাকি বিধিনিষেধ বাড়বে, সে বিষয়টি রিভিউ পর্যায়ে রয়েছে বলেই খবর। বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বার, রেস্তোরাঁ এবং সিনেমা হল। কমাতে হতে পারে লোকাল ট্রেনের সংখ্যা। নিষেধাজ্ঞা জারি হতে পারে রাজ্যের মেলাগুলিতে। এই মুহূর্তে জানা যাচ্ছে লোকাল ট্রেন চলাচল থেকে বিমান যাত্রা সব ক্ষেত্রেই কড়া নির্দেশিকা মানতে হবে যাত্রীদের। বিদেশ তো বটেই, অন্যান্য রাজ্য থেকে আসা যাত্রীদেরও করোনা পরীক্ষা নিরীক্ষা নিয়ে কড়াকড়ি জারি হবে বলে খবর।